Jim. Yeah. Yeah. you فمن يمشي مكبا على وجهه اهدى امن يمشي, أم يمشي صبيا على صراط مستقيم চল আলাল আব সাল্লাহ তা আদা আদা হাম্মাস সাল্লাহ আলেহিব আলী আসুন পিয় স্থাায়ী বেড়া ও মাদানি ছেনেলের দশশকশরতা কালাম সবন করার আগে কিছু ভালো ভালো নিয়ত করেনি। আল্লাহ তালা ও তার হাবব সাল্লাহ আল হিভাসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সাবা ফাঁসিডের নিয়তে কালাম স্বন করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তালা তার হাবিব সাল আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিনের নিতে পাঠ করব ইনশাআল্লা আসুন আমরা সালাম পাঠ করিনিলে دين, دين سلي على, على حبيب No, 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 don't do صلي على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه الحمد, <الحمد>, <الحمد>, <الحمد> <لحمد> لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله

আমরা উপস্থিত হয়েছি আমার ইসলাম ইসলামেরা এই ইজতেমা তালার ঘর পবিত্র ঘর মসজিদে হয়ে থাকে এই মসজিদে আসা এটা অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যর বিষয় যখনই আমাদের এই মসজিদে আসার সৌভাগ্য নসিব হবে তো আমাদের একটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য অনেক সৌভাগ্যর বিষয় হবে সেটা হচ্ছে যে মসজিদে আসার পরপরও যেন আমরা কাফের নিয়ত করে নিই কী করে নিব কাফের নিয়ত করে নিই নফল এতে কাপ এটার দ্বারা অন্যান্য ইবাদতের পাশাপাশি আমাদের আমল নামায় নফল কাফের স্বভাব ফিরেস তারা লিখে দেবে মনে রাখবেন মসজিদে খাওয়া দাওয়া ঘুমানোর অনুমতি নেই যায়জ নেই এটা যদি আগে থেকেই কাফের নিয়ত থেকে যায় কাফের নিয়ত আগে থেকে থাকে তাহলে খানাফিনা বা ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাতে পারবে খানা খেতে পারবে ফতোয়া স্বামীর মধ্যে বর্ণিত রয়েছে যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে যেন এই কাফের নিয়ত করে নেয় তবে এরকম যেন না হয় যে খানা পিনা সামনে আসলো এরপর কাফ করে নিলে এরকম যেন না হয় বরঞ্চ এতে কাফের নিয়ত করে কিছু ইবাদত হওয়া চাই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এতে কাফ হবে এবং কিছু ইবাদত এর জন্য অন্তর্ভুক্ত হতে হবে যেমন এতে কাফের নিয়ত করলাম বারবার দর্শী পাঠ করে নিলাম এরপর যদি খাওয়ার প্রয়োজন হয় বা ঘুমানোর প্রয়োজন হয় তাহলে এটা আর গুণা হবে না আল্লাহর প্যারা নবী রসুল আরবি রহমতলিল আলমিন শফি মজনবীন

বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তালা কিছু ফেরেশতাকে তাকে পাঠিয়ে দেন আল্লাহ তালা কিছু নুরানে জগতের ফেরেশতাদের পাঠিয়ে দেন মা হুম সুহফুম মিন ফিদ্দাতিন ও আকলাম মিন দাহাব তাদের কাছে কি তাকে রূপার কাগজ তাকে এবং স্বর্ণের কলম তাকে ও ফেরেশতাদের কাছে রূপার কাগজ স্বর্ণের কলম এই কাগজ এবং কলমের মধ্যে কি কাজ করে ইয়াকতুবুন আয়োমাল হামিস ওয়ালাই ইলেতাল জুমাহাতে আখসারা নাসি আলাই ইয়া সলা ওই ফেরিস্তারা যাদেরকে প্রেরণ করা হয়েছে যাদের হাতের মধ্যে রুপার কাগজ এবং স্বণের কলম রয়েছে তারা ওই স্বর্ণের কলম দিয়ে ওই রূপার কাগজের মধ্যে ওই সমস্ত শৌভাগ্যবানদের নাম ওই খাতার মধ্যে স্বর্ণের কলম দিয়ে লেখে তাকে যারা বৃহস্পতিবার দিন এবং এই বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত বেশি পরিমাণে আমার উপর দর্শী পাঠ করবে তাদের নাম নামসমূহ লিখতে থাকে বিষয় যে দুনিয়াতে স্বর্ণের কলম ব্যবহার করে এটা অনেক রেয়ার অনেক বিরল আর আল্লাহ এবং সেটাও দুনিয়াবি লোক যারা সর্বশ্রেষ্ঠ আছে যারা ভালো পজিশনের মধ্যে তাদের কিন্তু আল্লাহ তারা মাহবুব সাল্লা আলী ওসাল উম্মত হওয়ার কারণে একজন সাধারণ উম্মত যদি দৌরের শরীফ এই আমলটা করে তো তাদেরকে এমন সৃষ্টি ওই খাতার মধ্যে নাম লিখবে যারা নিষ্পাপ ওই ফেরেজ তাগন স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজে লিখবে আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে বেশি পরিমাণে শরীফ পাঠ করা আল্লাহ তালা তৌফিক নসিব করুন আমরা একবার মোহাম্মদ সাগর দর্শি বাদে করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই এবং মাদানি চ্যানেলের মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে মানুষের বিভিন্ন অবস্থা হয়ে থাকে কেউ ধনী কেউ গরিব কেউ মধ্যম পন্থা যাদের মধ্যবিত্ত বলা হয় কেউ সুখে আছে কেউ দুঃখে থাকে কেউ অভাবে কেউ আবার অত্যন্ত ভরপুর সবকিছু তাদের কাছে থাকে যাকে আল্লাহ তালা যেভাবে রাখার ইচ্ছা আল্লাহ তালে রাখেন যে সর্ব অবস্থায় আল্লাহ তালার শকর আদায় করা সর্ব অবস্থায় আল্লাহ তালা যেভাবে রেখেছেন সে অবস্থার উপর আল্লাহ তালা সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা মুসলমানদের জন্য বড় একটা নেয়ামত এবং রহমত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা যখনই যে রাখেন সে অবস্থায় আল্লাহ তালার রেজার উপর আল্লাহ তালা সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা আমাদেরকে তফিক নো মানুষের যখন অভাব হয় মানুষের যখন রিজিকের কমতি দেখা যায় রিজিক হ্রাস পায় অর্থাৎ যাদেরকে দরিদ্র বলা হয় গরিব বলা হয় ওই দারিদ্রতা মানুষকে অনেক সময় প্যারেশানগ্রস্ত করে মানুষকে চিন্তাগ্রস্ত করে ফেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হওয়ার সুবাদে আমাদের সব কিছুতে আল্লাহ তালার রহমত এবং নিয়ামত এখানে রয়েছে আজকে আমরা আমরা যেখানে এখানে উপস্থিত হয়েছি এবং মাদানের চ্যানেলের দর্শক যারা দেখছেন যারা দরিদ্র যারা গরিব এই দরিদ্র ফজিলত কি এই বরকত কি এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা শুনব ভালায়তের সিলসিলা যার থেকে শুরু হয়েছে মাওলা আলী কার্লাহ তালা ওয়াজহুল করিম যাকে বেলায়াতের সম্রাট বলা হয় মওলা আলী কার রমা লাহ তালা ওয়া করিম এর একটি গঠন এখানে উল্লেখ রয়েছে হদর সুইদন সোয়াইদ বিন কাফলা রদি উল লাহ বলেন আমিরুল মিনিল হজরত মাওলাই কায়নাত আলী উল মরদাদা শের খোদা কার লাহ তালা ওয়া করিম এর ক্ষেতমতে কুবার প্রশাসনিক নামে ভ্রমণ যেটা রয়েছে যেটা প্রশাসনিক ভবন উনি দোকান খলিফা ছিলেন অর্থাৎ উনি যখন শাসক ছিলেন খলিফা ছিলেন এ সময় উনি বলেন যে আমরা ওনার কাছে গিয়েছিলাম তখন দেখলাম যে উনি খানার মধ্যে খাবার খাচ্ছিলেন এমন সময় আমরা পৌঁছলাম দেখলাম যে তার সামনে জব শরীফের রুটি এবং পেয়ালার মধ্যে দুধ ছিল রুটিগুলির অবস্থা কীরকম ছিল একজন খলিফার কথা বলছি একদম বেলায়েতের সম্রাট ওনার সামনে যে খানা খাচ্ছিলেন রুটিগুলির অবস্থা ছিল শুকনো আর এত শক্ত ছিল যে সেটা হাত দিয়ে এরকম টানতে হয় টানার সময় না ছিঁড়লে অনেক সময় হাঁটুর সাথে রেখে এটাকে ছিঁড়তে হতো এই রুটিগুলির অবস্থা এত শক্ত এরকম কষ্ট করে এগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন এটা দেখে আমার দয়াশ একজন খলিফা বেলায়েতের সম্রাট আলিউল মুরতদাকরমাল করিম জম বর্তমান খেলাফতের মশনতে রয়েছেন ওনার দাসী যে খেদমত করছিল তাকে আমি এটা দেখে বললাম তোমার কি দয়া হয় না একটু এর উপর একজন খলিফা একজন আল্লাহর মোকার বন্দা তোমাকে খেদমত করার সুযোগ দিয়েছে তোমার কি একটু দয়া হয় না এই রুট রুটিগুলো একটু ছেঁকে একটু নরম করে বানাতে পারো না যেটা ছিঁড়তে এখন কষ্ট হচ্ছে ফিদ্দার দিয়াল্লাহ তালা আনহা যিনি খেদমত করছিলেন উনি উত্তর দিলেন আমিরুল করমআাল করিম আমার থেকে ওয়াদা নিয়েছেন আমি যে খেদমত করতে যে খেদমতের আগে আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন কি নিয়েছেন যে আমি যখনই তার জন্য রুটি পেশ করব রুটি দিব এটা যেন জব শরীফের রুটি হয় এবং সেটা যেন না হয় ছাঁক ছাঁকলে এটা কি মিহি হয়ে যাবে না থাকলে এটা মোটা মোটা দানা থাকে এটা যেন না থাকে এমন সময় কার আমার দিকে খেয়াল করলাম আমি কথা বলতেছি কি বলছেন আপনি তো আমি বললাম এই বলছি আপনাকে এরকম রুটি দেওয়া হচ্ছে যেটা এত শক্ত আপনি ছিঁড়তে পারছেন না হাঁটুর উপর রেখে ছিঁড়তে হচ্ছে এত কষ্ট আপনি করছেন যে উনি বলল যে আপনি নাকি ওনার সাথে ওয়াদা নিয়েছেন যে এটা যেন না থেকে রুটিগুলি বানিয়ে দিতে তখন আমি খলিফাকে অনুরোধ করলাম যে হ্যাঁ আমিরুল মিনি নিজের যুবত একটু দয়া করুন কত কষ্ট করছেন আপনি খেলাফতের দায়িত্ব পালন করছেন একটু নিজের উপর দয়া তো করুন এত কষ্ট কেন নিজের নিজেকে দিচ্ছেন তখন আলিউল মোর দাদা খোদা কারম আল্লাহ তাহালা আওয়াজহুল করিম বললেন হে ইমনে গাফলা কেমন আশিক রসুল ছিলেন ওরা বেলায়ত এমনে পান নাই ওরা যে যে মসনত পেয়েছেন যাদেরকে আমরা এখনও স্মরণ করি কেন করি কি জবাব দিচ্ছেন হে ইবনে গাফলা মুস্তফা হুজুর পুনরুর সাল্লি আলী তার পরিবার পরিজন কখনো তিন দিন পর্যন্ত ধারাবাহিকভাবে গমের রুটে পেট ভরে কখনো আহার করেন আর কখনো রসুল পাক সাল্লাহ তাল আলি আসাল্লামের জন্য আটাকে ছেকে কখনো রুটি তৈরি করা হয়নি একদিন মদিনা মনে মনাতে আমাকে কষ্ট দিচ্ছিল তখন আমার হাতে কোনো টাকা পয়সা কিছু ছিল না আমি কি করলাম মজদুরির জন্য বের হয়ে গেলাম ঘুরতে ঘুরতে দেখলাম একজন মহিলা কিছু মাটির ঢেলা নিয়ে নাড়াচাড়া করছে এগুলি বিঝানোর জন্য চেষ্টা করছে কিন্তু পানি উঠাতে পারছে না আমি তার সাথে বললাম যে আমি তোমার পানি উঠিয়ে নিব প্রতিটা বালতির বিনিময়ে একটা একটা করে খেজুর দিতে হবে এটা চুক্তি করে তাকে আমি পানি তুলে দিলাম এবং ওই মাটিগুলিকে ভিজিয়ে দিলাম এইটা করতে করতে আমার হাতের মধ্যে ফুসকা ভরে গেল এবং যে খেজুরগুলি ফেলাম খেজুরগুলি নিয়ে লাহ তা তালাহ আলী ওয়া দরবারে পেশ করলাম নিজে ক্ষুদায় কষ্ট হচ্ছে কিন্তু কোথায় আগে পাক পাকসাল আলী দরবারে এগুলি প্রদান করলেন পেশ করলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন আলী ওয়াসাল্লাম আপন গোলামকে খুশি করার জন্য এটা গ্রহণ করলেন এবং নিজেও সেখান থেকে কিছু খেলেন এবং মওলা আলী কর্নমতলা করে কিছু খাওয়ালেন আমার প্রাণপ স্থায়ী ভাইয়েরা আমরা শুনলাম যে মৌলাই কায়নাত আলীউল মুরতদা শেরে হুদা করম্লাহল করিম ওনার আল্লাহ তালার ভয় রসুল পাক সাল্ল তালা আলিউসালামের মহব্বত ভালোবাসা এটার উপর আমাদের জান উৎসর্গ হয়ে যাবে এত কষ্ট সহ্য করাও সত্ত্বেও কখনও মুখ দিয়ে অভিযোগ করেননি কেন আমার আমরা এত ইবাদত করি এত কষ্ট করি আমাদের উপরে কেন এত দারিদ্রতা কেন আমাদের এত অভাব কখনও মুখ দিয়ে এটা বের করেননি বরঞ্চ স্মরণ করতেন যে কায়েনাতের মালিক রসুল পাক সাল্ল আলাইহি আলহি ওয়ালি ওয়াসাল্লামের যে অবস্থার কথা এটা স্মরণ করে করে এটার উপর আরও শুক্রাদেক আমি যেখানে আমার রসুলিবাকসল্লাহ আলী হাসা কখনো তিন দিন পর্যন্ত ধারাবাহিক জবের রুটি আহার করেননি কখনো। আর করলেও সেটাকে কখনো ছাকা হতো না তো আমার জন্য তো এটা গর্বের বিষয় এই শূন্যটা আমার দ্বারা পালন হচ্ছে আজ যদি আমাদের দিকে আমরা দেখি আমাদের সবচেয়ে ভালো খাবারও যদি আসে এরপরেও আমরা এটার থেকে দোস্ত রুটি বের করে কেন এরকম খানা হলো কেন আমার আজকে এটার ব্যবস্থা করা হল না সে লবণ কেন বেশি হলো এটা কম কেন হলো আমাদের অভিযোগের শেষ নাই অথচ আমরা কত নিজেকে আশেক রসুল দাবি করি নিজেকে রসুল পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লামের প্রেমিক বলি আসল প্রেমিক হচ্ছে রসুল পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের যে জীবন ছিল এটাকে সঠিকভাবে এটাকে ও অনুসরণ করার নাম হচ্ছে প্রকৃত ইস্ক রসুল যার প্রমাণ সাহাবাহিক রাম থেকে আমরা পাই আমাদের জন্য আসল আদর্শ হচ্ছে মডেল হচ্ছে সাহবাই কালাম আলহিম রিদোয়ান মৌলাই কায়নাত আলী উল মোরতদা কালাম আল্লাহ তালাহুল করিম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে সুন্নতর উপর কিভাবে চলতে হয় আলী উল মোরতদা কালাম আল্লাহ তালাহুল করিমের কাছে একদিন কেউ প্রশ্ন করলো ওনার যে জামাগুলি ছিল জামার মধ্যে সেখানে তালে ছিল জামার মধ্যে কি ছিল তালে ছিল বললেন যে আপনি এই জামার মধ্যে তালি কেন লাগান তখন কি উত্তর দিলেন আমরা মনের কান দিয়ে শুনি বললেন ইয়াক ইয়াকশাউল কলবু ওয়াক চাদি বিহিল মুমিন যে এটার দ্বারা কি হয় এর দ্বারা অন্তরে নম্রতা সৃষ্টি হয় এবং এটা দেখে লোকেরা মৌমিন বান দ্বারা অনুসরণ করতে থাকে অর্থাৎ এটার দ্বারা মানুষের প্রতি মানুষকে নেকির প্রতি যে অনুসরণ করার ক্ষেত্রে এটা সহজ হয় আর এটার দ্বারা মানুষের অন্তর নরম থাকে যে আমি যখন উত্তম পোশাক পরব ভালো দামি পোশাক পরব তখন অন্তরের অবস্থা এমন হয় যে অহংকারে ভরে থাকে আর যার কাপড় চুপড় একটু কি কম দামি তালে থাকে তখন তার অন্তরের মধ্যে অন্তরটা নরম থাকে আর আল্লাহ এই নরম দিলকে পছন্দ করে আল্লাহ তালা এই নরম অন্তরকে পছন্দ করে আল্লাহ তালা আমাকেও নসিব করুক আমাদের সবাইকে নসিব করুক তো এটা এই দরিদ্রতা এই অভাব অনঠনে থাকা এটা আমাদের জন্য কি নয় অনেকে মনে করে আমি কি গুণা করলাম আমার উপরে অথচ নামাজ ঠিক মতো পড়ে না মিথ্যা কথা বলতে থাকে এরপরও যখন অভাব আসে কোনো কিছু বিপদ আসে আমি এমন কি গুণা করলাম আমার উপরে এত বিপদ এত গজব এত আসতেছে অথচ এরা যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যার সন্তানরা জান্নাতের যুবকদের সর্দার যার স্ত্রী যে খাতুনে জান্নাত যে মহিলাদের সর্দার ওনার অবস্থা কি দেখেন ওনারা এই অবস্থায় থাকার পরও মুখে কোনো অভিযোগ নাই বরঞ্চ আল্লাহ তালার শকর আদায় করে তারা সন্তুষ্ট থাকে আল্লাহ প্যারাম মাহবুব সাল্লাহ আলী ওসলের অনুষ্ঠানের মধ্যে তাদের অহংকার ছিল গর্ব ছিল যে আল্লাহ প্যারাম মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে ছিলেন আমরাও যদি সেভাবে থাকতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত বরকতের বিষয় আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা তাহলে আমরা বুঝলাম যে দারিদ্রতা এটা অভিশাপ নয় এটা এক ধরনের আল্লাহ তাল রহমত যদি আমরা সেটাতে ধৈর্য ধারণ করতে পারি সেটার মধ্যে ধৈর্য যদি ধারণ করতে পারি এটার মধ্যে অনেক স্বভাব রয়েছে যে এটা ওই সমস্ত গরিব ওই সমস্ত দরিদ্রের জন্য যে ফজিল রয়েছে সেখানে বলা হয়েছে যে যারা দরিদ্র হবে তারা ধনীদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আমার প্রাণ প্রিয় ইসলাম ভাইয়েরা হজর ইমাম মুহাদ্দিস ইমনে জৌজি রহমতুল্লাহ তালা বলেন দরিদ্রতা একটা রোগের মতো যে এর মধ্যে পতিত হলো আর ধৈর্য ধারণ করলো সে ইহার প্রতিদান এবং সব আল্লাহর নিকট পাবে এই জন্য অভাবগ্রস্ত গরিব লোক যারা নিজের অভাব এবং দরিদ্রতার উপর ধৈর্য ধারণ করেছে তারা ধনীদের চেয়ে পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তাহলে দরিদ্রতা কি নয় অভিশাপ নয় দরিদ্রতা কি নয় কিন্তু অভিশাপ অভিশাপ কখন যখন এই দারিদ্রতর কী করা হয় অধৈর্য হয়ে যায় অধৈর্য যখন হয়ে যাবে তখন এটা আর নেওয়া হবে না এটা অভিশাপে তখন পরিণত হবে যে অভিযোগ হবে এটার দ্বারা যখন অভাবে বললাম কর্জের মধ্যে নিয়ে ঋণগ্রস্ত সুদের সুদ নিয়ে ঋণ নেওয়া বিভিন্ন হারাম উপার উপার্জনের হাত বাড়িয়ে দেওয়া তখন এটা অভিশাপ হয়ে যাবে আর এটার উপর যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে কি হবে এটা আল্লাহ আল্লাহতালার দরবারে তার মুখ হবে হবে তার জন্য যে ফজিলত বলা হয়েছে পাঁচশো বছর পূর্বে তাকে জান্নাতে দিয়ে দেয়া হবে পাঠানো হবে এটা এর ব্যাখ্যা হচ্ছে এটা যে পাঁচশো বছর মানে যে যারা ধনী রয়েছেন তাদের হিসাব কিসাব হিসাব কিসাব তো যারা আল্লাহওয়ালা হবেন যারা আল্লাহর মুখ তাদের জন্য কিছুক্ষণের মধ্যে হিসাব শেষ হয়ে যাবে তবে সময় এক হবে এখানে এটা এরকম আমরা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝি যে কারো একটা রাত মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা রাত কারো রাত এমন চলে যায় ঘুমাইছে সকাল হঠে এত তাড়াতাড়ি ঘুমছে তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেছে কিন্তু যাদের উপর কোনো বিপদ আসছে যাদের উপর কোনো কোনো একটা রুগী সকালে তাকে হাসপাতালে ভর্তি হয় রাত্রে কোনো রাস্তা নাই যে তাকে হাসপাতালে নিয়ে যাবে তখন তার প্রতিটা মুহূর্ত মনে হবে যে এটা বিশাল এক রাত এজন্য কেয়ামতের দিন কারোর জন্য এটা অনেক বড় হবে কেন যাদের উপর আল্লাহ তালা নারাজ হয়েছেন তাদের হিসাব কিতাব কষ্ট এগুলি মিলে তাদের মনে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে আর যারা আল্লাহওয়ালা যারা আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে যেতে পেরেছে তাদের মনে হবে সামান্য সময়ের মধ্যে কে কে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে তারা জান্নাতে চলে গিয়েছে তো আমার প্রাণপুর ইসলাম ভাইয়েরা আমরা আরও শুনি যে দরিদ্রতার মধ্যে যাদের এই রকম অভাব অনটন অনেক আছে ধনী হঠাৎ ধনীয় হয় আবার ধনী থেকে আবার গরিব হয়ে যায় মানুষের সব অবস্থা কারোর মধ্যে অনেকের সারা জিন্দিগি ধনীয় থাকে আবার কেউ আছে কিছু সময় তাদের বয়সের জীবনের কিছু সময় অত্যন্ত স্বচ্ছলতার মধ্যে কাটে আবার কিছু সময় অভাব অনটনের মধ্যেও কাটে তো সর্ব অবস্থায় যে অবস্থায় আসুক না কেন আমরা দারিদ্রতা এটা রসুল পাক তালা তাআলা ও ওয়ালি ওয়াসাল্লাম এটা এক্শতেয়ারে নিয়েছেন একতেয়ারে মানে এটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন আল্লাহর বলিরা গোসবাক দিয়ে লাও তালানু গাছের পাতা খেয়ে কিছু ঘর পানি খেয়ে এগুলি জীবন দান করেছেন এগুলো স্বেচ্ছায় গ্রহণ করেছেন এরা চাইলে ধনী হতে পারতেন এদের কাছে সব কিছু চলে আসছে দুনিয়া সেজেগুজা আসতো গোসবাগ্র দিয়ে লাউ তালানুর কাছে কিন্তু এদিকে চোখ তুলেও তাকানতেন না কিছু আছে যে তারা দরিদ্রতা তাসাউফ যারা করে যারা আল্লাহ তালার দরবার নকট্য হাসিলের জন্য সাধনা করে নিজের জাহের এবং বাতিনকে পবিত্র করে আল্লাহ তালার নকট্য অর্জনের জন্য যারা করে তাদের জন্য ফখর যেটা দারিদ্রতা অবলম্বন করা এটার একটা অংশ এটার একটা অংশ কিন্তু আজকে যে আমরা বয়ানগুলি শুনছি এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কখনো যদি আমাদের এই অভাব অনটন দরিদ্রতা আমাদের আসে তাদের জন্য এই ফজিলত যে এই অবস্থার মধ্যে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি হজরত্রীদান আবু হরাইল্লাহ তাল্নু থেকে বর্ণিত নিঃস মহাজির যারা রয়েছেন তারা মক্কা শরীফ থেকে শরীফ গেছেন মহাজির তাদেরকে বলা হয় রসুলবাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে করলে করল ইয়া রসুল্লাহ সালু তালা আলী ওয়াসাল্লাম যারা সম্পদশালী যাদের কাছে টাকা পয়সা রয়েছে তারা তো আমাদের থেকে আগে চলে গেছে তারা তো আমাদের থেকে ফজিলত বেশ অর্জন করে ফেলেছে বলে কিভাবে যে তারাও মহাজির যারা আছে যারা নিঃসহ গরিব তারা আল্লাহ রসুল দরবার রসুল আল্লাহ সাল্লাম তারা তো আমাদের মতো নামাজ পড়ে তারা আমাদের মতো কি করে রোজা রাখে কিন্তু তারা সৎকা করে তারা মানুষকে দান খয়রাত করে তো এটা আমাদের থেকে বেশি করলে আমাদের তো টাকা পয়সা নাই নামাজও ঠিকও আমাদের মতো পড়ে রোজাও রাখে এগুলো আমাদের মতো ঠিক এ করে কিন্তু একটা জিনিস তারা যেটা করতে পারছে আমাদের কাছে নাই বিদায় আমরা করতে পারছি না আমাদের কাছে টাকা বসে না তারা দান খয় রাত করে তখন রসুল পাক সাল্লাহ তালা আলিহি আলি ওয়াসাল্লাম এর সাদ করলেন আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিব না যার দ্বারা তোমরা ওই সব লোকদের মতো হয়ে যাবে যারা তোমাদের চেয়ে অগ্রগণ্য তাদের চেয়ে তোমরা আগে চলে যাবে অগ্রগামী হয়ে যাবে যারা তোমাদের পেছনে রেখেছে তোমরা যাদের ব্যাপারে অভিযোগ করছো যে তারা সৎকার মাধ্যমে তোমাদের অগ্রগামী হয়ে গেছে তোমাদেরকে আমি একটা এমন জিনিস শিখিয়ে দিব যেটা তাদের সমান হয়ে যাবে বলঞ্চ তার থেকেও অগ্রগামী হয়ে যাবে এমন বিষয় তোমাকে শিখিয়ে দিবে না তখন সবাই আর করল ইয়ার রসুলল্লা সাল আলী ওয়াসাল্লাম শিখিয়ে দেন আর কেউ তোমাদের মধ্যে উত্তম হবে না যে ব্যক্তি এটা ওই আমলটা যদি সেও করে না তাহলে সে উত্তম হবে সাহাবাই কেন আলহম রিজওয়ান আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই জিনিসটা আমাদেরকে একটু শিক্ষা দিয়ে দিন তখন রসুল বাক সাল্লাহ আলী ওয়াসাল ইস্বাদ করলেন তোমরা প্রত্যেক নামাজের পর তেত্রিশ বা তেত্রিশ বার করে তসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করবে কুটি নজিফা অত্যন্ত নর্মাল একটা যারা গরীব দেখেন রসুল বাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরা সাহাবাইকরাম মহাজের যারা তাদের অন্তর দেখেন তাদের অন্তরে ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আলী তারা টাকা বসে আমি অনেক ধনী হয়ে গেছে আমরা ধনী হতে পারছি না আমরাও তো এবার করি আমাদের ধন আসছে এটার জন্য দোয়া করেন এইটার লোক তাদের ছিল না তাদের লোক কিসের ছিল তারা নেকি আগে চলে যাচ্ছে তারা টাকা বসে এগুলি দান করে নেকি তো আগে চলে যাচ্ছে আমরা তো পারছি না তাদের অন্তরে কিসের লোক ছিল নেকির লোক ছিল এই জন্য বান্দা যারা যারা মুসলমান যারা আখেরাতের প্রত্যাশী যাদের অন্তরে শুধু কবর আমার অন্ধকার হবে না আলোকিত হবে এই চিন্তা তারা নেকির লুবি হয় তারা কিসের লুবি হয় না দুনিয়ার লুবি হয় না ধনের লুবি হয় না তারা নেকির লুবি হয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দিয়েছে তারা ইয়ারসুল্লাহ তারা তো আগে চলে যাচ্ছে আমাদের কি হবে আমরাও তাদের থেকে আগে চলে যাব আর আল্লাহর প্যারা মাহবুব সাল্লাহ আলী ওয়াসালাম উম্মতের কোনো একটা প্যারাসান দেখলে সেটা দূর করার চেষ্টা করেন কঠিন কিছু দিয়ে নয় একদম সহজ করে দিয়েছেন কি দিয়ে বলে তোমরা এটা যদি করতে পারো তাদের পর্যন্ত পৌঁছে যাবে তোমাদের আগে যাত বরঞ্চ তোমরা এটা যদি এক্লাশ সহকারে করতে থাকো এদের আগে চলে যাবে এদের থেকেও অগ্রগামী হয়ে যাবে শুধুমাত্র যদি তারাও যদি সেটা করে তাহলে সমান সমান হয়ে যাবে তাহলে এই কাজটা অত্যন্ত কঠিন নাকি সহজ কি বলবো নামাজের পরে তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ তেত্রিশ বা আল্লাহ আকবর এটা আমাদের মাদানি ইনামতের মধ্যে আমার ইসাল্লার মধ্যেও রয়েছে এই আমলটা ইনশাল্লাহ আমরা যারা তো অনেকেই করে থাকে এটা স্বাভাবিক অনেকের জানা আছে আর যদি কেউ অভ্যাস না থাকে আমরা এটা করে নিই এটা তো সহজ কিন্তু এটার ফজিলত অনেক বেশি আল্লাহ আমাদেরকে এই আমলগুলি করা তো অভিমনসিব করুন আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আমরা দোয়া করার দোয়া করি না অনেক অনেক সময় বলে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না এটা দোয়া করলাম ওইটা দোয়া করলাম দোয়া কবুল হয় না তারপর প্রাণপ্রিয় স্নায়ী ভাইয়েরা দোয়া সবগুলো আল্লাহ তালা কবুল করেন কিছু দুনিয়াতে দেন কিছু আকারাতে দেন বাবা কিছু এমনভাবে দেয় যেগুলি আমাদের জন্য কল্যাণ এটা ছাচ্ছি আমরা একটা কিন্তু এটা আমার জন্য কল্যাণ কর নয় এটা আল্লাহ তালা আমাদেরকে দেন না অন্য কিছু দিয়ে দোয়াটা আমাদেরকে পূরণ করে দেন কিন্তু দোয়া করার কিছু এমন ক্ষেত্র রয়েছে যে যে সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াগুলোকে কবুল করেন যেমন রহজুর রিয়াহিন নামক কিতাবের মধ্যে রয়েছে এক বুজুরগ রহমতুল্লাহ রাখেন মতে একটা লোক আসলো আল্লাহর আল্লাহরদের দরবারে লোকেরা যায় বললেন হুজুর আমার অবস্থা এরকম আমি এত প্যারেশানগ্রস্ত যে পরিবারের ভরণ নিয়ে আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেছি আমি খুবই প্যারেশান আমার জন্য একটু দোয়া করে দিন ওনার দোয়া চাচ্ছেন কার কাছে আল্লাহর বলির কাছে আল্লাহর বলি উত্তর দিলেন কি উত্তর দিলেন তোমার পরিবার পরিজন যখন তোমার কাছে আঠা ও রুটি না থাকার অভিযোগ করে বিভিন্ন করে না আমার কিছু যখন এটা দাও 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 ওইটা ওইটা তখন আমাদের অভাবের কারণে অনেক কিছুই দিতে পারে না এরকম যখন অভিযোগ করবে ওই সময় তুমি আল্লাহ তালা দরবার হাত উঠিয়ে দিবে ওই সময় কি করবে আল্লাহ তালা দরবারে হাত উঠিয়ে দিবে কেননা তোমার ওই সময়ের দোয়া আল্লাহ তালা এটা কবুল করে দেবে কবুল হওয়ার জন্য এই একটা সময় এটা আমরা প্যারেশান অত্যন্ত দুঃখ মনে করি তখন সে তখন আল্লাহর কাছে না চেয়ে আমরা কোথায় চলে যাই অমুকের কাছে অমুকের কাছে অমুকের কাছে আজকে বাচ্চারা খায় নাই এটা করে না ওইটা তারা করে গিয়ে আমাকে এরকম করতেছে কোথায় চলে যায় মানুষের কাছে যায় মানুষের কাছে যেতে বলা হয় না কেন কি বলা হয়েছে ওই সময়টা এমন সময় ওই সময় আল্লাহ তালা যা চায় তাকে দিবেন এটা দোয়া কবুলের সময় আমরা এটা মনে রাখি এইরকম যখন কোনো মুসিবত আসে অভাব আসে প্যারেশান হয় ওই সময় অন্য কোথাও নয় কার কাছে যাব আল্লাহর কাছে মহলার কাছে আমার রবের কাছে চাইব। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সব কিছু পূরণ করতে পারেন কিনা দুনিয়ার কাউকে কারো কাছে যদি একবার দুইবার তিনবার যদি যাওয়া হয় সে মুখ ফিরিয়ে নেবে সে রাস্তা আমাকে দেখলে রাস্তা অন্য রাস্তায় চলে যাবে ঘরে নাই বলবে কিন্তু আল্লাহর কাছে আমরা যতই চাই এটা ইবাদত আর দোয়া ইবাদ ইবাদত মুখ মগজ বলা হয়েছে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তালা নারাজ হয়ে যায় এমন মহান রব এমন এমন দয়াময় প্রভুর কাছে আমাদের চাইতে লজ্জা লাগে আল্লাহ তালা আমাদেরকে অন্য কারো দ্বারস্থ না করে আল্লাহ তালা দরবার চাওয়ার তৌফিক নসিব করুক এবং দৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমার প্রাণবি ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যার দরিদ্রতা বেশি নিশ্চয়ই সে অত্যন্ত দুঃখী প্রারেশন হবে আর দুঃখীদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মদিনা কর্তৃক প্রকাশিত যেটা লিখেছেন উনি লেখেন যে মোস্তা দাওয়াত সমস্ত নবীরা যারা চারা দাওয়াত ছিল মানে যাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় যাদের দোয়া অবশ্যই কবুলের কোনো রত হয় না যে মোস্তা যাবুদ দাওয়াত ওইসব ব্যক্তি যেসব লোকদের দোয়া কবুল হয় তাদের মধ্যে অন্যতম সবচেয়ে প্রথম নম্বরে যাদের নাম লেখা হয়েছে তারা হচ্ছে মদ তারাকে মদ তার অস্থির চিন্তাগ্রস্ত ব্যক্তি যারা তারা হচ্ছে মোস্তাজাবুদ্দাওয়াত তারাকে মোস্তাজ যারা যদি দোয়া কবুল হয় যারা দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন তাদেরকে মোস্তাজাবুদ্দাবাদ বলা হয় এদের মধ্যে এক নম্বর এক নম্বর মধ্যে কারা যারা অস্থির প্রায় যাদের দুঃখ কষ্ট চারিদিকে ধেয়ে আছে বিপদ আপদে লিপ্ত তাদেরকে তাদের এক নম্বরের মধ্যে রাখা হয়েছে সুবাহ আল্লাহ এর এই কথাটার ব্যাখ্যা ওনার বাবা লেখে আল্লাহ হজরতের বাবা লেগেছে এর আল্লাহ হজরত এর ব্যাখ্যা করতেছেন উনি লেখেন যে এই অর্থাৎ দুঃখী অসাহের দোয়া কবুল হয় এটা আল্লাহ হজরতের আব্বাজা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ এটা কোথেকে লেগেছেন এটা এমনি লেখেন নাই এটা নিজের থেকে লেখা না এটা কোরআনের মধ্যে এটার ইশারা রয়েছে কোরআনের বাকের মধ্যে এটা ইশারা রয়েছে যেমন 20 পারা সূরা আননমলের আয়াত নম্বর 62 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইউজিবুল মুত্তরা ইদা দাআহু ওয়ায়খশিফু সু কাঞ্জল Iman থেকে অনুবাদ ওই সত্তা যিনি অসহায়কে সারা দেন ওই সত্তা যিনি অসহায়কে সারা দেন যখন তাকে আহ্বান করে অথবা করে এবং মন্দকে দূর করে দেন এবং যত মন্দ আছে তব দূর করে দেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এর করেন যখন তারা মধ্যতর এখানে দেখেন আম্মাই ইউজিবুল ইউজিবল যেটা ওখানে শব্দ ব্যবহার করেছে কোরআনে বাক্যের মধ্যে মধ্যতার মাইনে যারা অসহায় যারা অস্থির যারা প্যারেশানগ্রস্ত তাদের আহ্বানকে তাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা ওই সময়কে আমরা মূল্যবান এটা মানুষের জীবনে বিভিন্ন সময় এরকম সময় আসে এটা ধনী হোক দরিদ্র হোক বিভিন্ন প্যারেশানি বিভিন্ন টেনশন যখন চলে আসে ওই সময় মনে করবেন আমার জন্য একটা সৌভাগ্যের সময় আসছে আমাদের একটা গোল্ডেন চার্জ আছে আসছে যে এই সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করার আমার খুব একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র আমাদের আকলকে আমাদের বিবেককে আমাদের আমরা যদি এটা শান্ত থাকতে পারি তাহলে আমরা এই ফজিলতটা এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুক আমার প্রাণ প্রসলামী ভাইয়েরা ওই মুসলমান যাকে আজ দুনিয়াবাসীর দৃষ্টিতে তুচ্ছ মনে করা হচ্ছে গরিব বলে বন্ধু আর তেসোজনের থেকে দূরে সরে দেওয়া হয় অল্প সম্পদের কারণে কোনো মূল্যায়ন করা হয় না কিন্তু উৎসর্গ হয়ে যায় আল্লাহ তালা রহমতের উপর এইসব লোক জান্নাতের মধ্যে সম্মান ও শ্রেষ্ঠত্বের অধিকারী হবে হজরত আবু আল্লাহ বর্ণনা করেন মা আমার বাগানের সুভাষিত ফুল রসুল এ মকবুর লাহ তালা আলী ওয়াসান ইসাদ করেন জাহান্নাব এবং জান্নাতের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল কার মাঝে জাহান্নাব এবং জান্নাতের মধ্যে তর্ক হচ্ছিল তখন জাহার নাম বললো আমাকে অত্যাচারী এবং অহংকারী লোক সহকারে ফজিলত দেওয়া হয়েছে যাহার নাম কী বলতেছে আমার মধ্যে অত্যাচারী লোক থাকবে অহংকারী লোক থাকবে আর জান্নাত বলল আমার কি হয়েছে আমার মধ্যে শুধু দুর্বল অসহায় অক্ষম লোকেরা থাকবে জান্নাত বলছে আমার মধ্যে কে থাকবে দুর্বল লোক অসহায় অক্ষম যারা আছে তারা কোথায় আমার জান্নাতের মধ্যে জান্নাত অহংকার করতেছে আমার মধ্যে অহংকারী লোক থাকবে জাল জালেমরা থাকবে তখন আল্লাহ তালা জান্নাতকে বলবেন এরশাদ করবেন হে জান্নাত তুমি হচ্ছ আমার রহমত তুমি কি আমার রহমত আমি আমার বান্দাদের মধ্যে যার উপর দয়া করার ইচ্ছা তোমার মাধ্যমে দয়া করব করব যাকে দয়া দয়া কার কার মাধ্যমে মাধ্যমে তোমার কথা কাকে করা হয় যারা অসহায় যারা দরিদ্র যারা বিপদে তাদের উপর তো মানুষের দয়া আসে যারা সবকিছু অহংকার করে তার উপর মানুষের দয়া আসে তো আল্লাহ তালা রহমান রহিম আল্লাহ তালা রহমত করেন কাদের উপর যারা অসহায় তো জান্নাত কে কি এবার হয়েছে দুর্বল অসহায় এবং অক্ষম লোকদের যারা আর জাহান্নাম হচ্ছে অহংকারীদের আল্লাহ তালা আমাদের অহংকার থেকে অত্যাচার থেকে জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক এরপর ইসাদ করলেন দুজককে জাহান কে হে জাহান নাম তুমি আমার আজাব আমি আমার বান্দাদের মধ্যে বন্ধু থেকে যাকে আজাব দেওয়ার ইচ্ছা করব তোমার মাধ্যমে শাস্তি দেব তাহলে বুঝে যাচ্ছে যে দুনিয়ার মধ্যে সুখে থাকা অহংকার করা বোক বিলাস করে ছোট যারা আছে এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাদের করছে তারা মন খারাপ করার কিছু নাই সৌভাগ্য সৌভাগ্য জান্নাত তাদের জন্য জান্নাত তাদের নিয়ে অহংকার করবে আল্লাহ তালা আমি তাদের উপর রহম করব আল্লাহ তালা আমাদেরকে এরকম আল্লাহ তালা দয়া যেভাবে পায় সেভাবে আমাদেরকে রাখুন হজর সিদ্দন আল্লাহ আলী বিন সুলতান মোহাম্মদ কারি রহমতুল্লাহ তাআলা আলাই এই হাদিস শরীফে বিদ্যমান একটা শব্দ রয়েছে দ আফা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন এখানে দুর্বল যারা উদ্দেশ্য হচ্ছে ওই মুসলমান যে সম্পদ এবং শারীরিকভাবে দুর্বল দোয়াফা যে দুর্বল বলা হয়েছে অক্ষম বলা হয়েছে এগুলি কারা যারা সম্পদের দিক থেকেও দুর্বল এবং শারীরিক দিয়ে দুর্বল এদেরকে আল্লাহ তালা রহম করেন দয়া করেন তো এটার জন্য আমাদের কোনো আফসোস নাই আল্লাহ তালা রহমত আল মুসলমানদের উপর রসুল বাক লাহ তালা আলী ওয়াসালামের একটি হাদিস এখানে বর্ণিত রয়েছে মুসনত আহমদ এর মধ্যে উল্লেখ রয়েছে নবিকুল সুলতান হুজুর পুন্নুর সাল্লাহ তালা আলী ওসালী সার্ত করছেন ইতলা তুফিল জান্নাতে ফারা এই তু আক্তার আহলি আল ফুকর যে আমি যখন জান্নাত পরিদর্শন করলাম তখন জান্নাতিদের মধ্যে অধিকাংশ দরিদ্র অর্থাৎ গরিব লোকদেরকে দেখেছি জান্নাতে কোন লোক বেশি যারা দরিদ্র গরিব লোক হয়েছে তাদের আমার প্রাণপ্রী স্না ভাইরা মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা দরিদ্রতা ও নিঃস্ব অবস্থা ওই এটা পরীক্ষা যার মধ্যে পতিত হওয়া মুসলমান যদি দর্যের আসল ধরে থাকে তার কোনো চিন্তা নাই সে তার জন্য বরগতেই বরগত হাদিস শরীফে গরিব মিসকিনদের কত ফজিলত বর্ণনা করা হয়েছে রসুল বাক সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লাম দোয়া করছেন হজর সৈয়দ আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালাহু বলেন মিসকিনদেরকে ভালোবাসক কাকে ভালোবাসো মিসকিন যারা গরিব রয়েছে তাদেরকে ভালোবাসো ধনীদেরকে নয় নেতাদেরকে নয় যারা দুনিয়ার মধ্যে প্রবাসে তাদেরকে নয় ভালোবাসো কাকে মিসকিনদেরকে ভালোবাসে কেন ভালোবাসবে যে রসুল পাক সাল তালা আলাইহি ওসালাম যখন দোয়া করতেন দোয়া কেমন করতেন দোয়ার মধ্যে এটা বলতেন আল্লাহ আল্লাহ মাহবুব কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো এবং মিসকিন অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার সময় যেমন মিসকিন অবস্থায় থাকে আমার মৃত্যুর মিসকিন অবস্থায় হয় এবং কে মতের দিন হাসরের দিন আমার হাসর করবে কার সাথে মিসকিনদের সাথে তো কাকে ভালোবাসা চাই যারা মিসকিন যারা দরিদ্র যারা গরিব তাদেরকে ভালোবাসার মধ্যে দুনিয়া আখ্রাতের ফায়দা রয়েছে তবে মনে রাখবেন একটি শরীর মশালা এখানে রয়েছে আল্লাহ পিয়ারা মাহবুব সাল্লু তাল্লা আলি ওয়াসাল্লাম মিসকিন হওয়ার জন্য দোয়া করেছেন উনি দুনিয়া থেকে এটা আল্লাহ তালা রেখেছেন ওনার ইচ্ছা আল্লাহ মাহবুব সাল্লা আলি সাহিব যেটা চাই আল্লাহ তালা সেটা এটা মর্জিকে প্রাধান্য দেন রসুলবাকসাল্লাহ আলী দুনিয়াতে পেটে বাঁধর বেঁধেছেন তিন দিন পর্যন্ত লাগাতার কোনো রুটি ঘরের মধ্যে হতা এটা মিসকিন অবস্থা না এবং দুনিয়া থেকে যাওয়ার সময় ঘরের মধ্যে বাতিও জলে নাই এমন অবস্থা এর দ্বারা কেউ যদি রসুলবাকসাল্লাহু আলী ওয়াসাল্লামকে মিসকিন বলে এটা বেয়া হবে এটা কি এটা রসুলবাক সল্ল আলী ওসালামের আজেজি এটা বিনয় এটা আল্লাহ তালার দরবারে মিসকিনদের প্রতি ভালোবাসার একটা বহি প্রকাশ রসুলবাক সাল্লাহু আলী ওসালাম রহমতুল্লাহ আলমিন উনি দয়ার সাগর উনি যারা গরিব অসহায় তাদেরকে ভালোবাসার কারণে এটা করেছেন এটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন এই জন্য কোনো মুসলমানের এই স্পর্ধা যেন না হয় যে আল্লাহ মাহবুব সাল্লাহু আলী ও বলতে গিয়ে রসুলবাক সাল্লাহ আলী ওসাল যেন কি বলে না বলে মিসকিন যেন না বলে আল্লাহর যারা মাহবুব সাল্লাহ আলী মহব্বত করতেন বিদায় এই দোয়া করেছেন হজর সৈদান আনস বিন মালিক রদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর প্রিয় হাবিব হুজুর বুনুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম হজর সৈদ আতনা আয়সা সিদ্দিকা তৈ বা তাহেরা রদি সম্বোধন করে খেতাব করে সাত করলেন আয়সা আহিবিল মাসাকিল হে আয়শা যারা মিসকিন হয়েছে তাদেরকে ভালোবাসো আল্লাহ ইয়া মহবসাল্হ হুকুম দিচ্ছেন কাকে উম মাহাতুল মমিনের যাকে বেশি ভালোবাসতেন তাকে ওয়াকার রিবিহিম ভাইন আল্লাহ ইউকর রিবু কাইমাল কেয়ামা হে আয়েশা মিসকিন্দ্রকে ভালোবাসো তাদেরকে নিজের কাছে রাখো যাতে কেয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে নিজের কাছের কে নৈক্ষত্র দান করেন তাহলে মিস ভালোবাসার কথা আল্লাহ মাহবুসাল্লাহু আলি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন আমার প্রাণ বিশ্বাস আসলে নিঃশোকে সবচেয়ে বড় ফকিরকে সবচেয়ে বড় গরিবকে আমরা এতক্ষণ শুনলাম দুনিয়াতে গরিব পাওয়া এটা অভিশাপ নয় এটা আল্লাহ তালা রহমত যদি ধৈর্য ধারণ করতে পারে যদি সেটার উপর আমরা সবার করতে পারি আল্লাহ তালা যেভাবে রেখেছেন সেটার উপর আমরা রাজি থাকতে পারি এটা আল্লাহ দুনিয়া বা আখারাতে আমাদের জন্য নিয়ামত কিন্তু নিঃশ্বকে এটা আল্লাহর কারাম মাহবুব সাল্লাহ ফ ওয়াসাল্লাম ও সাল্লাম জিজ্ঞেস করছেন বললেন যে তোমরা জানো নিঃশ্বকে নিঃশ্বকে গরিবকে যার কিছু না অসহায়কে তখন সবাই আরস করলেন ইয়া রসুল্ল সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের মাঝে তো নিশ্চয় ওই ব্যক্তিকে আমরা বলি যার কাছে দিন আর নাই সম্ব নাই যাদের সম্পদ নাই তাদেরকে আমরা নিশ্চয় বলি তখন রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম এরশাদ সাদ এরা নিশ্চয় নয় আমার উম্মতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যে কে দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালে দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে প্রহার করেছে মেরেছে অতপর তার নেকি সমূহ তাদের সবাইকে এটার বদলায় দিয়ে দেয়া হবে যদি তার দায়িত্বে তাকে হক সমূহ হয়ে হওয়ার পূর্বে যাদের হক নষ্ট করেছিল করে তার তার তুলে হবে এবং এই অসহায় অবস্থা তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে অসহায় হচ্ছে নিশ্চয় হচ্ছে যে দুনিয়া থেকে যাওয়ার সময় বিরা বিশাল বিশাল নেকে নিয়ে যাবে কিন্তু মানুষের জুলম করার কারণে তার অফবাদ দেওয়ার কারণে মিথ্যা বলার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে যখন হক দিয়ে দিয়ে থাকবে নেকি সব দিয়ে শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত নাকি তার না থাকলে ওই লোকটির গুণাগুলিকে তার মাথায় দিয়ে তাকে জাহান নামে নিকাশ করা হবে আল্লাহ তালা আমাদেরকে ওই নিঃস্ব থেকে ওই অসহায়ত্ব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে দয়া করুক আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এরপরও আল্লাহর কাছে আমরা আফিয়ত চাইবো যে এখন দরিদ্র তার শুনলাম আমরা আল্লাহ আমাদের আমাকে গরিব বানিয়ে দাও হয়তো আমি গরিব বাবা দোয়া তো করলাম কিন্তু গরিব অবস্থাকে আমি কি বরদাস্ত করার সত্যি আমার থাকে তখন তো আমার অবস্থা কী হবে আমরা সবসময় আল্লাহ তারা আফিয়ত চাইবো আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো না কেন গরিব হোক ধনী হোক ধনী ওইটা বিপদ যদি আমরা সেটা খুশি মানে আমরা তখন খুশিতে আল্লাহর শকর আদায় করি না আমরা খুশির মধ্যে আল্লাহ তালা নাফরমানি করি তো এটা ধনী হও এটা আমাদের জন্য কি অভিশাপ আর গরিব হওয়ার বড় অধৈর্য হলে এটাও অভিশাপ হয়ে যাবে আমরা সর্ব অবস্থায় যে আল্লাহ তালা শুকর আদায় করব। এবং আফিও চাইব যখন এতটুকু শুনেছি আমরা শেষ একটি জিনিস শুনে যাই যেটা সহজ আমল যে আমাদের মধ্যে অভাব লেগে তাকে কারো না কারো অনেক কিছুর প্রয়োজন হয় তখন এই বরকতের জন্য রসুল পাক সাল্লাহু তাহলে আলি আলি ওসাল্লাম কিছু আমল দিয়েছেন ওই আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আজান আমার রুজি রোজগারে ইনশাল্লাহ বরকত হবে একটা হচ্ছে কসরত যে সম্পদ অনেক বেশি হওয়া আর একটা হচ্ছে বরকত বরকত দিয়ে আমাদের অল্পের মধ্যে সব কিছু আমাদেরকে পুরিয়ে যাওয়া আমাদের অল্প আছে এটা দিয়ে আমার সব কিছু হয়ে গেছে এটা হচ্ছে বরকত হজর সৈদা সাহাল বিন সাঈদি রদিউল্লাহ বর্ণনা করেন এক ব্যক্তি রসুল বাঘ সাল্লাহ তাল আলি ওয়া বরকতময় খেদমত এসে আরজ করলেন ইয়া রসুল্লাহ আলী ও আমি অভাব আমার অভাব অনটন অভিযোগ এই অভিযোগটা করলেন রসুলবাক সাল্লা আলী ওয়াসাল্লাম তখন তাকে ইস্বাদ করলেন যখন তুমি নিজের ঘরে যাবে যখন তুমি নিজের ঘরে যাবে ঘরে প্রবেশ করার সময় তুমি কি দেবে সালাম দিবে কি দিবে এটা মনের কান দিয়ে শুনি এটা অত্যন্ত সুন্দর সহজ আমল সালাম দিবে যদি ঘরের মধ্যে কেউ না থাকে সালাম কাকে দিবে তখন ঘরের মধ্যে কেউ না থাকলে আমাকে সালাম দিও কেননা প্রত্যেক মোমেনের ঘরে রসুল পাক সাল্লাহ আলী ওসালাম রুহ মুবারক থাকে কেউ না থাকলে আমাকে সালাম দিবে কিন্তু যদি কেউ থাকে তাদেরকে সালাম দিবে এরপর কি করবে একবার কুলহু আল্লাহ শরীফ সুরা এখলাস পাঠ করো ওই ব্যক্তিটি এইভাবে আমলটি করল তখন আল্লাহ তালা তাকে এমন সম্পদশালী করে দিলেন সে নিজে তো খাচ্ছে এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেও বিভিন্ন কিছু দান বন্টন করতে লাগলে অত্যন্ত সহজ আমল না কি করতে হবে ঘরে গেলে সালাম দিব কেউ না থাকলে আসসালাম আলাইকা ইয়া ইয়ুহান্নবী আসসালাম আলাইকা ইয়া ইউহান্নবী এটা বলবো এরপরে একবার কি পড়বো সুর এখলাস পাঠ করব ইনশাআল্লাহ জাল এখলাস সহকারে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের রুজির মধ্যে বরকত দান করবে আরেকটা আমল রয়েছে মাদানী বন্ধ সূরার মধ্যে যে যে ব্যক্তি প্রতিদিন ইয়া ইয়া মালিকু আল্লাহ তালার নাম ইয়া মালিকু নব্বই বার পাঠ করবে আল্লাহ তালা তাকে দরিদ্রতা দেখে মুক্তি দান করবেন এবং তাকে রুজির মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ এই ছোট্ট আমলগুলো আমরা করি আলহামদুলিল্লাহ আস্তল দাওয়াত ইসলামীর মাদানি পরিবেশের মধ্যে যদি আমরা থাকি ইনশাল্লাহ আসদল মাদানি কাফালাতে সফর করি এবং সেখানে গিয়ে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তালা এর বরকত আমাদের যে অভাব অনটন বিভিন্ন বিষয় এগুলি থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন আমাদের ইসলামী ভাইয়ের এখানে মাদানি বাহার লিখেছে যে এক ইসলামী ভাই একবার তাকে ইসলামী ভাইয়ের ইনফরাদি কোশিশ করে একটা কোর্সের মধ্যে নিয়ে গেছে কোর্সে নিয়ে যাওয়ার এখানে কয়েকজন সুরেখা ছিল তারা বললো যে অমুক জায়গার মধ্যে তার অভাব চলছিল তখন অমুক জায়গার মধ্যে একটা কোম্পানিতে মানুষ নিচ্ছে তুমি একটা দরখাস্ত করো সরকারি কোম্পানি বললে আমি সেখানে কেমনে যায় এখানে গুছ দিতে হয় লক্ষ লক্ষ মানুষ দরখাস্ত করে সুপারিশ লাগে আমার থেকে সব কিছু নাই বলো দিয়ে দেখো তাদের কথা মতো দিয়ে দিলাম এবং ইন্টারভিউ দিলাম মৌখিক পরীক্ষা রাইটিং ও বইটা দিলাম এবং শেষ পর্যন্ত মাদানি ওই কোর্সের মধ্যে দোয়া করতে লাগলাম আমার ইন্টারভিউর মধ্যে আমি আমাকে পাশ করে দেওয়া হয়েছে আমার আমার চাকরি হয়ে গিয়েছে এজন্য জন্য কাফেলাতে কাফলাতে গেলে সব কিছু পাওয়া যায় সেখানে আমরা আশেখান রস্তুলের সাথে তাহা যুদ্ধের নেওয়া দোয়া করা হয় আমাদের কোনো কিছুর যে এরকম বয়জন বোধ হয় আমরা যদি মাদানি কাফেলায় যদি সফর করে দোয়া করি ঈশ্বা আল্লাহ আজল অনেক অনেক মাদানি বাহার রয়েছে যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সে মাদানী কাফলার সাথে দোয়া করেছে ডাক্তার অবাক হয়ে গেছে যে রুগী ভালো হয়ে গিয়েছে তিন দিনের বারো দিনের তিরিশ দিনের মাদানি কাফলা সফর হয় এটাতে সফর করার জন্য সবার প্রতি অনুরোধ এবং প্রত্যেক সাপ্তাহিক শূন্য তোমার ইস্তামার মধ্যে আমরা অংশগ্রহণ করি এবং দিনই কাজের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত রাখি এটাই হচ্ছে আমাদের আখেরাতের সম্বল আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার এবং সর্ব অবস্থায় আল্লাহ তালা সন্তুষ্ট পর সন্তুষ্ট থাকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিনসিক করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তাল আলী ওসাল্লাম সল্লু আল্লাহ হাবিব সল্ল স্ল আমার প্রাণপ্রিয় ইসলাম এরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দাওয়াতি ইসলামীর বারা ইস্তামায় যে দর্শকগুলি এবং দোয়াগুলি পাঠ করা হয় আমরা সবাই মিলে ইনশাল্লাহ পর্ব বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জমার রাতে অর্থাৎ বৃহস্পতি দিবাগত রাতে এই দোষরীপ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় তাজ দারে মদিনা হুজুর পুন তলি ওয়াসালামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় তাকে কবর রাখা হবে তখন সে দেখবে রসুল বাগ সাল্ল আলী ওয়াসালাম আপনার রহমত বার হাতে তাকে কবরের মধ্যে রাখছেন আমরা সবাই মিলে পড়ি আল্লাহ হুম্মা সল্লিমসাল্লিমারিক আলা سیدنا محمد النبی الامی الحبیب الجاہ القدری الجا آلہ وصحبہ وسلم رضی اللہ تعالیٰ بندان نبی کریم رعوف رحیم رسول امین صلی اللہ تعالیٰ علی وسلم اشاد کریں جے بیکتی یہ درشری پاٹھ کروے جو سے داراندا کے বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যে ব্যক্তি এই দর্শী পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয় মুহাম্মাদ। হজাদ আহমদ সাবির আহমতুল্লাহ ইতা আলায় পতিভয় বুজু থেকে বর্ণনা করেন এই দর্শীর একবার পাঠ করলে ছয় লক্ষ বা দর্শীর পাঠ করা স্বাভাব অর্জন হয় আসুন সবাই মিলে বলি আল্লাহ হুম সল্লে আলা সৈয়দীনা মোহাম্মদীন আদাদা মাফি অলমিল্লাহি সনাতন দা ইমাতাম বিধবামি মুলকিল্লা একদিন এক লোক আসলো হুজুর সাল্লাহ আলী ওই লোকটিকে নিজের এবং সিদ্দিক আগর দিয়ে আজখানে বসালেন এই দৃশ্য দেখে থেকে আলহিম আলহিমান আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকটিকে এমন সম্মান তাকে দেওয়া হয়েছে যখন ওই লোকটি সেখান থেকে চলে গেলেন নসুলবাক সাল্লা আলী করলেন সে যখন আমার উপর দর্শী পাঠ করে তখন এভাবে পাঠ করে আল্লাহন কামাত واتر لَهُ أُمَّتِ الشفاعت کرے نبی کریم روف رحیم صلی اللہ وسلم ارشاد کریں جو ব্যক্তি এবাবে দরশে পাঠ করবে تار জন্য আমার شفاعت التاشو فارش واجب اللهم صل على محمد وأنزله مقعد المقعد المقرب عندك يوم القيامه হজর সৈদিন ইবন আব্বাস রদিয়াল্লাহ তালা হুমা থেকে বর্ণিত মক্কি মদিনী আকা উবৈ জাহানের দাদা হুজুর পুন্ন সাল্লাহ তালা আলিহি আলি আসলাম বিশ্বাদ করেন এই দোয়া পাঠকারের জন্য সত্তর জন ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি সমূহ লিখতেই থাকে জাজাল্লাহ আন্না মোহাম্মদ আহ ফরমান মুস্তফা সাল্লাহ তালা আলী ওসালাম যে ব্যক্তি

অস্ব ব্যয় ওরফ বিন আরসিন আদিম লা ইলাহ ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুভাহান আল্লাহী ওরফ বির সামাবাতি অস্ব ব্যয় ওরফ বিন আরসিন আদিম মাকতাবতুল মদিনার মধ্যে আমাদের ইস্তমার পরে এখানে স্থল লাগানো হবে এখানে কিছু রিশাল অনেকগুলো রিসালা রয়েছে গৌসভাগের মাস চলছে দুটি রিসালা এখানে দেয়া হয়েছে সাফের বেশের জিন এবং মুন্নার লাশ উভয়টা গোসবাগ রুদী তার বিভিন্ন কারামত সেখানে রয়েছে তো সেখানে সেখান থেকে মখলুল মুদীনা থেকে আপনারা সংগ্রহ করবেন এবং অপরকে হাদিয়া তোহফা দিবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে এলমি দিনের প্রসার প্রসার হবে ইশাল্লাহ দহ সল্লু আল্লাহ হাবিব সল্লাহতা আল্লাহ আলাহ তুলা মো আইলাই কেয়া রসূল আল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله

الا الله الا الله

একই আওয়াজে একই সুরে জিকির করার চেষ্টা করি

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله Allah ho, 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 Allah ho,

صلاه والسلام الصلاه والسلام عليك يا رسول <تسجيل> الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء جزا الله عنا محمدا ما هو اهله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا یا ربنا, یا ربنا یا ربنا یا ربنا یا ربنا یا رحم الرحمین اے مالک کریم اس کے شب تہ ایک سنت ورہ استماع شش کرے اے اللہ تمہار گھر مجید بشے اے اللہ آشکان رسول در کے نیا اللہ تمہار رحمت برہ در برے گناہ مکا دوٹو کالو کالو ہاتھ تولے دیئے چھے رب کریم اے اللہ تمہار হুকুম ও দোয়াস্তা কম আমার কাছে চাও আমি দিবা মালিক মওলা এটার উপর আমল করে তোমার দরবারে হাত আল্লাহ অগণিত গুনা ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা হে রব্বে করিম আল্লাহ আমলের দিকে তাকালে গুনা চার কিছুই দেখি না মালিক মৌলা কিন্তু যখন তোমার রহমতের দিকে তাকায় আয়ে আল্লাহ তখন আয়ে আল্লাহ দেখি আমাদের গুনা থেকে তোমার রহমত অনেক বেশি আহে রব বেকারীম আয় আল্লাহ আমাদের সসীম গুনাগুলিকে তোমার অসীম রহমত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও বরং আল্লাহ এই গুনাগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও অয়ে আল্লাহ আল্লাহ তোমার রহমত করুণা সহ আল্লাহ কত জটিল কঠিন রোগ মানুষ মারা যাচ্ছে তুমি আমাদেরকে এখনো জীবিত আল্লাহ তুমি তোমার রহমত একবার তোমাকে ডাকার সুযোগ হয়েছে ইস্তমে আসার সুযোগ হয়েছে মালিক আল্লাহ যখন ভয়াবহ অবস্থা চলছিল চোখের সামনে সুস্থ মানুষের মৃত্যু আমরা যখন দেখেছি মনে মনে ভেবেছি আমাদেরও এরকম মৃত্যু হবে ভালো হয়ে যাব গুণা থেকে তব করে আর কর্ম না এরকম মনে মনে কল্পনা করেছে আল্লাহ যখন অবস্থা আবার স্বাভাবিক আল্লাহ আবার বলে গিয়েছি আবার গুনার দিকে আল্লাহ এরকম বারবার গুনা থেকে আল্লাহ ফিরে আসার জন্য মন চায় মন স্থির করে আবার গুনার দিকে নফসে আমরা দুনিয়ার দুখায় পরে আবার পরে যায় اللہ امرکی نیککار ہوتے بار بنا اللہ اے اللہ تمہار پیو محبوب ارصد کا اللہ گو سے باکر واسدہ اما درکہ نیککار بانی ہے داؤ اما اللہ شتی کارتا ہو با نصیب کرے داؤ اے اللہ کبریر فکر کبریر چندہ اما درکہ نصیب کرے داؤ اللہ اما درکہ کبرے کنو بندو اشمنہ کنو بندو اشمنہ আল্লাহ কোনো দন সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ এখান থেকে যা নিয়ে যাব সে সেটাই কাজে আসবে আল্লাহ তুমি আমাদেরকে এটা সব সময় আল্লাহ আমাদের চিন্তার মধ্যে রাখার আমাদেরকে তো অফিক দিয়ে দাও মালিক রে আই রব্য করিম তোমার দরবারে হাত উঠিয়েছি আয় আল্লাহ তুমি যাকে পছন্দ করো আয় আল্লাহ তোমার নবী যেইরকম উম্মত পছন্দ করো আমাদেরকে ওই রকম

اے اللہ علی ملواد سمان کراؤ قرآن تلواد کراؤ پانچ وقت نماز مجید ہے جماعت توفیق دیئے داؤ اے اللہ رب کریم علم میں دین شکار شو بک نصیب کرے داؤ এর উপর আমল করা তো নসিব করে দাও আয় আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ হাসত ঘৃণা এগুলি আল্লাহ দূর করে দাও আল্লাহ ওই সিনার মধ্যে তোমার নবীর মোহাম্মত ভালোবাসা দান করে দাও আয় আল্লাহ আয় রব্বে করিম আমরা আমাদের মুখ দিয়ে যেন মিথ্যা বের না হয় গিবদ বা বের না হয় চুগল করি যেন আমরা না করি আল্লাহ তুমি আমাদেরকে তো অফিক দিয়ে দাও আয় রব্বে করিম আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও আল্লাহ আজকে এখানে যারা হাজিরিন রয়েছে ইস্তেমা এসেছে যারা মাদানি চ্যানেলের মাধ্যমে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আমাদের সাথে দোয়ার মধ্যে শরিক হয়েছে আয় আল্লাহ তোমার দরবার হাত উঠিয়েছে জানি না কার কি ফরিয়াদ আই মালিক মৌলা কেউ অভাব অভাবে রয়েছে আয় আল্লাহ কেউ অসুস্থ রয়েছে আয় আল্লাহ কেউ বিভিন্ন মধ্যে জর্জরিত আয় আল্লাহ কারো সমস্যা কারো কেউ প্রবাসী আল্লাহ কারো ঘরের মধ্যে মা অসুস্থ বাবা অসুস্থ তাদের জন্য দোয়ার জন্য এসেছে আল্লাহ তুমি জানো তোমার বান্দারা কি ফরিয়াদ নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদের উপর রহমতের নজর দান করে দাও আয় আল্লাহ তুমি প্রত্যেকের উপর দয়ার নজর দান করে দাও এই মালিক মৌলা আমাদের কে আল্লাহ যে হাত তোমার কাছে চলেছি দুনিয়ার কারো কাছে যেন তুলতে না হয় সে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ কারো মহতাজ আমাদেরকে বানিও না আই মালিক মৌলা আয় রব্বে করিম আয় আল্লাহ সব তোমার মহতাজ করে রাখো মালিক মৌলা আয় আল্লাহ আমাদেরকে এমন জিন্দগি নসিব করো আল্লাহ যেন তোমার বীর মাহবুব সাল্লাহ আলী ওসাল্লামের দিদার করতে করতে আমাদের মৃত্যু আসে মালিক মৌলা ইমানের সাথে আমাদের যেন মৃত্যু নসিব হয় আমাদেরকে এরকম জিন্দগি আমল করার সৌফিক দিয়ে দাও বানিয়ে যখন আল্লাহ তোমার বিনা মাহবুবের ঝলয়া দেখানো হবে আয় আল্লাহ যখন তখন যেন আমরা চিনতে পারি হাজা রসুল বলতে পারি আমাদেরকে তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ কবরের সওয়াল জবাব যেন দিতে পারি আমাদেরকে তো তৌফিক দিয়ে দিও আই মালিক মৌলা আজকে শুনেছি আই আল্লাহ দুনিয়ার মধ্যে নিঃস হওয়া এটা অভিশাপ নয় আল্লাহ এটার মধ্যে ধৈর্য ধরতে পারলে আল্লাহ তোমার রহমত আল্লাহ অবতীর্ণ হয় আল্লাহ আই আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ প্রকৃত নিঃস প্রকৃত অভাবিত সেই হবে দুনিয়াতে নেকি করা সত্ত্বেও আখরাতে কোনো নেকি থাকবে না মালিক মৌলা আল্লাহ কোন নেকি আমাদের নাই যদি আমাদের এর অবস্থায় মৃত্যু হয়ে যায় আল্লাহ আমাদের দিন না আমার ছেলে আমাকে একটা নেকি দিবে না আমার বাবা আমার মা একটা নেকি দিবে কেউ কারো হবে না মানে আল্লাহ তুমি আমাদেরকে আবারও সুযোগ দিয়েছ আল্লাহ তোমার রহমতের বাগিদার হতে পারি এমন নেকি করার আমাদেরকে তো অফিস দাও আল্লাহ দিন যেন আল্লাহ কারো নেকির কারো কাছে নেকির মহতাজ হতে না হয় আল্লাহ অনেককে কষ্ট দিয়েছি আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেতে আল্লাহ কারো হক যদি নষ্ট করে আদায় করা দিয়ে দিও আল্লাহ আদায় করতে না পারলে তাদেরকে আমাদের উপর রাজি করে দিও কেউ মহল্লা আমাদেরকে হক নিয়ে টানাটানি করে আল্লাহ আমাদের নেড়ে না নে আল্লাহ তুমি সবাইকে বে হিসাব মাফ করে দান করে দাও আল্লাহ সবাইকে দুনিয়া তো মাফ করে দাও আগ্রহ মাফ করে দিও মালিক মহল্লা আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ সমস্ত মোহাম্মদ আলী ওসালামকে মাফ করে দাও হায় আল্লাহ সবার উপর রহম করো আল্লাহ করোনা মহামারী সহ জটিল কটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করো সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো যারা যে রুজির মধ্যে যে কামাই উপার্জনের মধ্যে প্রত্যেক কিছুর মধ্যে বরকত দিয়ে দাও হায় আল্লাহ হায় রব্বে কেন সমস্ত শূন্য ওলা আহলে সুন্নতের হায়াতের মধ্যে আলেমের মধ্যে বরকত নসিব করা খাস করে আমির আহলে সুন্নতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করা ওনার কে আমাদের মধ্যে রাজ করে দাও আয় আল্লাহ ওনার ফয়েজ বরকাত আমাদেরকে মালামাল করে দাও হে আল্লাহ দাওয়াদ ইসলামী মাদানি পাইগামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দাও হে আল্লাহ জামেত উন্মদিনা মাদ্রাস মদিনা মাকতামা প্রতিটা অঞ্চলে অঞ্চলে দান করে দাও মদত করে মদতগার সৃষ্টি করে দাও যারা দাওয়াত ইসলামীকে যেভাবে সাহায্য করছে মাদানী কফালায় সফর করে কোর্স করে ইজতেমায় এসে টাকা পয়সা দিয়ে আল্লাহ প্রত্যেকের একদম কে কবুল করে নাও হে আল্লাহ প্রত্যেকের একদম বসিলা একে আমাদের দিন আজাদের বসিলা বানিয়ে দিও

کہتے رہتے ہیں دعا کے واسطے بندے ترے کر دے پوری آرزو ہر بے قسوم مجبور کی ببرکت ان اللہ و علی النبی یا الذین آمنو صلو علیہ وسلمو تسلیمہ صلى الله على النبي الامي وعليه صلى الله عليه وسلم صلاه وسلام عليك يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلامنا عند سكره الموت شهاده لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

دے پیلا سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بجے میں ہدا یت پیلا کو سلام السلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا علیکہ و اصحابکہ یا حبیب اللہ سبحانک اللہم و بحمدکہ لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك نور الله بحق لا اله الا الله محمد